হ্যালো গাইস, ফেসবুক তো আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি, কিন্তু এখানে কিছু অপশন আছে যেগুলো আপনার জানার খুবই প্রয়োজন। কিছু সেটিংসের মাধ্যমে আপনার খুব উপকার হতে পারে। সো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি 8টি সেটিংস যার মাধ্যমে হয়তো আপনার অনেক উপকার হতে পারে, হয়তো সিরিজ জুড়ে আপনার জানা হয়তো অজানা। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি আপনি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে যে সেটিংস দেখাবো সেটা হলো টাইমলাইন এন্ড ট্যাগিং। আপনার ফেসবুকের কিছু ফ্রেন্ডের একটা বদ অভ্যাস আছে, যেমন ধরেন আপনার ফেসবুক টাইমলাইনে ছবি অথবা কোনো কিছু লিখে পুশ করে। তো এই জিনিসটা কিন্তু আপনার আমার সবার ক্ষেত্রেই বিরক্তিকর একটা জিনিস। তো চলুন দেখে নিই এটা আপনি কীভাবে বন্ধ করবেন। তো এখন সরাসরি ফেসবুকে চলে যান। ফেসবুকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে ক্লিক করুন। তারপর নিচের দিকে এসে দেখতে পাবেন সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইমলাইন অ্যান্ড ট্যাগিং, এখানে ক্লিক করুন। টাইমলাইন অ্যান্ড ট্যাগিং আসার পর সবার উপরে দেখতে পাচ্ছেন হো ক্যান পোস্ট ওয়ান ইউর টাইমলাইন, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস দেওয়া আছে, তার মানে আমার ফ্রেন্ডরা শুধু আমার টাইমলাইনে পুশ করতে পারবে, বাকি আর কেউ করতে পারবে না। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে ওয়ান লিমিট এটা করে দিতে হবে। এটা করে দেওয়ার ফলে আপনাকে আর আপনার ফ্রেন্ডরা আপনার টাইমলাইনে এসে পুশ করতে পারবে না। তারপর সবার নিচে দেখতে পাচ্ছেন রিভিউ পুশ দ্যাট ইউর ট্যাগড ইন বিফোর দে পুশ এফেয়ার ওয়ান ইউর টাইমলাইন, তো আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার এটা মূলত অফ থাকবে, আপনি এটা ওয়ান করে দেবেন। এটা ওয়ান করে দেওয়ার ফলে আপনার টাইমলাইনে আপনাকে আপনার বন্ধুরা যখন ট্যাগ করবে তখন আপনাকে ট্যাগ করতে পারবে না। তো এভাবে কিন্তু আপনি আপনার টাইমলাইনে নিরাপদ রাখতে পারবেন, অন্য মানুষের পুশ থেকে বিরত রাখতে পারবেন। নাম্বার টু, যেটা আপনার আমার কাছে সবার কাছে খুব বিরক্তিকর একটা জিনিস, সেটা হলো নোটিফিকেশন। নোটিফিকেশন আপনাকে ফেসবুকে দেয়, আবার মোবাইলেও আসে, আবার সেটা সরাসরি ইমেলেও চলে যায়। তো আমরা প্রত্যেকে চাই আমাদের ইমেলটাকে ক্লিয়ার রাখতে। তো ইমেল নোটিফিকেশনটা কীভাবে বন্ধ করবো তো চলুন দেখে নিই। ইমেল নোটিফিকেশন বন্ধ করার জন্য আমাদেরকে সরাসরি ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে ক্লিক করুন। তারপর একটু নিচের দিকে আসুন, নিচের দিকে এসে দেখতে পাবেন সেটিংসে চলে যান। একটু নিচের দিকে এসে দেখতে পাবেন নোটিফিকেশন সেটিংসে ক্লিক করুন। নোটিফিকেশন সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল, এখানে ক্লিক করুন। ইমেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন, অল নোটিফিকেশন অ্যাকসেপ্ট দ্য ওয়ান্স ইউ আনসাবস্ক্রাইব ফ্রম, তারপর ইম্পর্টেন্ট নোটিফিকেশন অ্যাবাউট ইউ ওয়ার অ্যাক্টিভিটি ইউ বি মিসেড, তারপর তিন নম্বরটা হচ্ছে ওয়ানলি নোটিফিকেশন অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো আপনাকে কী করতে হবে, আপনাকে এখানে ওয়ানলি নোটিফিকেশন এটা অন করে দিতে হবে। এটা অন করে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করুন। এখন আর ফেসবুক আপনাকে আপনার ফেসবুকের বিশেষ কোনো কারণ ছাড়া আর ইমেল পাঠাবে না, কে লাইক করলো বা কে কমেন্ট করলো এসব বিষয় নিয়ে আর আপনাকে ইমেল করবে না। নাম্বার থ্রি, এখন ফেসবুকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটা হলো আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টটা কীভাবে লুকিয়ে রাখবেন। আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টটা যখন আপনার পাবলিক করা থাকে তখন আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টটা সবাই দেখতে পারে, তো এটা আপনি কীভাবে লুকিয়ে রাখবেন। এটা লুকানোর জন্য আপনাকে ইউসি ব্রাউজার অথবা অপেরা মেনের সাহায্য নিতে হবে। তো আমি আজকে ইউসি ব্রাউজার দিয়ে দেখাবো। ইউসি ব্রাউজার টুপিন করার পর সরাসরি চলে যাবেন ফেসবুকে। ফেসবুক আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফ্রেন্ডস ফটো লাইভ, তো আপনাকে এখানে ফ্রেন্ডস এখানে ক্লিক করতে হবে। ফ্রেন্ডসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, তো আপনার ফ্রেন্ড লিস্টটা কারা দেখতে পাবে, তো তার জন্য আপনাকে পাবলিক এখানে ক্লিক করতে হবে। পাবলিক ক্লিক করার পর এখানে আপনাকে যথারীতি তিনটা অপশন দেবে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে ফ্রেন্ডস, একটা হচ্ছে অনলিমি। তো আপনি যদি আপনার ফ্রেন্ড লিস্টটা ফ্রেন্ডস দিয়ে রাখেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টটা শুধু আপনার ফেসবুক ফ্রেন্ডটাই দেখতে পারবে, আর যদি আপনি এখানে আপনার ফ্রেন্ড লিস্টটা অনলিমি দিয়ে রাখেন তাহলে আপনাকে ছাড়া আপনার ফ্রেন্ড লিস্ট আর কেউ দেখতে পাবে না। তো এখান থেকে অনলিমি করে দিন। অনলিমি করে দেওয়ার পর এখন আপনাকে ছাড়া আপনার ফ্রেন্ড লিস্টটা আর কেউ দেখতে পাবে না। তো এভাবে কিন্তু আপনি আপনার ফ্রেন্ড লিস্টটা লুকিয়ে রাখতে পারবেন। নাম্বার ফোর, এখন ফেসবুকের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটা হলো আপনি কীভাবে আপনার ব্লক করা ফ্রেন্ডদের কান ব্লক করবেন। তো তার জন্য আপনাকে সরাসরি ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করুন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এটি নিচের দিকে এসে দেখতে পাবেন সেটিংসে চলে যান। সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লগিংয়ে ক্লিক করুন। ব্লগিংয়ে ক্লিক করার পর আপনি এখানে যাদেরকে ব্লক করছিলেন তারা এখানে বর্তমানে আছে, তো এখানে আপনি আপনার যে ফ্রেন্ডকে প্রয়োজন আপনি এখান থেকে আনব্লক করতে পারেন। তো আনব্লকে ক্লিক করুন। আনব্লকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আনব্লক, তো আবার এখানে ক্লিক করুন। তো আপনি
যাকে আনব্লক করছেন সে কিন্তু আপনার ব্লগের মধ্যে আর নেই, সে ইতিমধ্যে আনব্লক হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনি আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হলো আপনি যাকে ব্লক করতে চান তাকে সরাসরি এখান থেকে ব্লক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু ব্লক লিস্ট, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বার, অ্যাড্রেস বারে ক্লিক করুন। তারপর এখানে আপনি যাকে ব্লক করতে চান তার নামটি লিখে সার্চ করুন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শামিম চলে আসছে। তো আপনি এখান থেকে যাকে ব্লক করতে চান ব্লকের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আবার ব্লক, দেখতে পাচ্ছেন আপনার ব্লক লিস্টে চলে আসছে। তো এখান থেকে কিন্তু দুটি জিনিস করা যায়, একটা হচ্ছে আপনি সরাসরি যাকে ব্লক করতে চান তাকে ব্লক করতে পারবেন, দ্বিতীয়ত আপনি এখানে যাদেরকে ব্লক করে রাখছিলেন তাদেরকে যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি আনব্লক করে নিতে পারেন। নাম্বার 5, ফেসবুকের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনি কীভাবে আপনার ফেসবুকে ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন। ইমেল অ্যাড্রেস অ্যাড করার মধ্যে অ্যাড করার পরে কিছু আপনার উপকারিতা আছে সেটা পরে বলতেছি। তো চলুন দেখে নিই আগে কীভাবে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হয়। তো ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য এখানে পর্যন্ত 3-ডট মেনু, এখানে ক্লিক করুন। 3-ডট মেনুতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসুন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, সেটিংসে চলে যান। সেটিংসে আসার পর এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এখানে এডিট ক্লিক করুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন @ইমেল অ্যাড্রেস, আপনি @ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিতে চাইতেছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। টু সেভ দিস সেটিংস প্লিজ এন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড। তো এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে @ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে ভেরিফাই করতে পারলে আপনি ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করার পরে তো এটার মাধ্যমে আপনার উপকারিতা কী হবে সেটা হচ্ছে আপনি যখন আপনার ফেসবুক পাসওয়ার্ডটি ভুলে যাবেন, আপনি যখন আপনার ফেসবুক পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাইবেন তখন কিন্তু আপনি এই আইডির মাধ্যমে করতে পারবেন। নাম্বার 6, ফেসবুকের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনি ফেসবুকের শুরু থেকে নিয়ে, মানে আপনি যেদিন থেকে ফেসবুক খুলছেন সেদিন থেকে নিয়ে আপনার ফেসবুকের সমস্ত ডিটেলস, আপনি কোন দিন কাকে লাইক করছেন কাকে কমেন্ট করছেন পুরো এভরিথিং সব কিছু কীভাবে জানতে পারবেন। তো চলুন দেখে নিই। তো সরাসরি ফেসবুকে চলে যান। ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3-ডট মেনু, 3-ডট মেনুতে ক্লিক করুন। 3-ডট মেনুতে ক্লিক করার পর একটু নিচেতে আসুন, নিচে এসে দেখতে পারবেন একটা অপশন আছে সেটিংস, সেটিংস অপশনে ক্লিক করুন। সেটিংসে আসার পর একটু নিচে এসে দেখতে পারবেন অ্যাক্টিভ লোক, তো এখানে ক্লিক করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি ফেসবুকে কাকে কমেন্ট করছিলেন কাকে লাইক করছিলেন, এখানে এভরিথিং সব দেওয়া আছে। আপনি কোন দিন কার ছবি শেয়ার করছেন, কোন দিন কার ছবিতে লাইক দিয়েছেন সব দেওয়া আছে। আর একটু নিচে আসলে দেখতে পারবেন আপনি আপনার ফেসবুকটা কোন মাসে বা কবে খুলছেন, কোন বছর খুলছেন সব আপনি এখানে দেখতে পারবেন। আপনার যদি মনে না থাকে যে আপনি ফেসবুক কবে খুলছি, এটা যদি আপনার মনে না থাকে তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন কোন মাস কোন দিন আপনি ফেসবুক খুলছিলেন। তো এভাবে কিন্তু আপনি আপনি ফেসবুক কী করতেছেন না না করতেছেন এভাবে আপনি কোন দিন কী করছেন না করছেন সব ডিটেলস আপনি জানতে পারবেন এভরিথিং। নাম্বার 7, আপনার ফেসবুকের ফ্রেন্ড যখন বেড়ে যায় তখন কিন্তু আপনি আপনার পরিচিত ফ্রেন্ডদের পোস্ট দেখতে পান না, হয়তো দেখতে পান অনেক সময় পরে সাথে সাথে দেখতে পান না। তো আপনি আপনার পরিচিত ফ্রেন্ডদের পোস্ট সবার প্রথমে কীভাবে দেখবেন, যখন আপনার পরিচিত ফ্রেন্ডরা কোনো ভিডিও পোস্ট করে কোনো স্ট্যাটাস দেয় তখন আপনি কিন্তু সেটা দেখতে পান না, কারণ আপনার ফ্রেন্ড অনেক বেড়ে গেলে আপনি সেটা সাথে সাথে পান না। তো আপনার পরিচিত বন্ধুরা যখন পোস্ট করে তখন সেই পোস্টগুলো আপনি সাথে সাথে কীভাবে দেখতে পাবেন চলুন দেখে নিই। তো বরাবর মতো চলে যান ফেসবুকে। ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3-ডট মেনু, 3-ডট মেনুতে ক্লিক করুন। 3-ডট মেনুতে আসার পর একটু নিচের দিকে আসুন, নিচের দিকে এসে দেখতে পাবেন সেটিংস প্রাইভেসি, তো এখানে ক্লিক করুন। তারপর আপনাকে আবার সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর নিউজ ফিড পারফরমেন্স, আপনাকে নিউজ ফিডে ক্লিক করতে হবে। তো নিউজ ফিড আসার পর আপনাকে ফেসবুক যথারীতি উপরে একটা অপশন দেবে, এখানে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে সকল ফ্রেন্ড আপনার এখানে চলে আসবে। তো আপনার এখানে যেই সব ফ্রেন্ডগুলো পরিচিত চেনা জানা পরিচিত সেই সব ফ্রেন্ডগুলোর, কারণ আপনার ফেসবুকে যখন আপনার ফ্যান বেড়ে যায় তখন কিন্তু আপনার পরিচিত ফ্রেন্ডদের পোস্টগুলো আপনার নিচে চলে যায়, তখন আপনি তাদের পোস্টগুলো সবার আগে আগে দেখতে পান না। তো তার জন্য আপনাকে ফ্রেন্ডের ছবির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সি ফার অপশন, তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনার এই ফ্রেন্ডদের ছবিগুলো, আপনার এই ফ্রেন্ড যা পোস্ট করবে সব পোস্ট আপনাকে ফেসবুক আপনাকে সবার আগে আগে দেখাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার পরিচিত ফ্রেন্ডদের পোস্টগুলো সবার আগে আগে দেখতে পাবেন। নাম্বার 8, ফেসবুক আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনি কীভাবে আপনার ফেসবুকের ফলোয়ার অপশন অন করবেন। তো ফলোয়ার অপশন অন করার পর অন করার জন্য আপনাকে ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুক আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3-ডট মেনু, 3-ডট মেনুতে ক্লিক করুন।
থ্রি ডট মেনুতে আসার পর একটু নিচের দিকে চলে আসুন। তারপর এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংসে ক্লিক করুন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, সেটিংসে আবার ক্লিক করুন। তারপর একটু নিচের দিকে আসুন, নিচের দিকে এসে দেখতে পাবেন পাবলিক পোস্ট। তো পাবলিক পোস্ট এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। পাবলিক পোস্টে ক্লিক করার পর সবার উপর দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি। তো আপনি এখান থেকে পাবলিক অপশনটি অন করে দিন। তো পাবলিক অপশনটি অন করার পর আপনার ফলোয়ার অপশনটি অন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ফলোয়ার অপশনটি অন করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে মাছ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।